ତେ ବିଜେଡିର ପ୍ରେସମିଟ୍ ଆସୁଛି, ସିଧାସଳଖ ନଜର ପକାଇବା। ଏକର 0.82 0.73 0.645 0.383 ଏଭଳି ଭାବରେ ଆମର ଏକୁ ଦିଆଯାଇଛି ଏବଂ ଏ ଜମି ତାକୁ ଗୋଟେ କମ୍ପାକ୍ଟ ପାର୍ସଲରେ 798 ତାର ପଟା ସ୍ଥିରୀକୃତ କରାଯାଇଛି, ଦିଆଯାଇଛି ଏବଂ ଏଥିରେ ଯାହା ବେଞ୍ଚମାର୍କ ଭାଲ୍ୟୁ ଏଇ ଅଞ୍ଚଳର ଯେଉଁ ଗଙ୍ଗନଗରର ବେଞ୍ଚମାର୍କ ଭାଲ୍ୟୁ 12,38,60,100 ନିର୍ଦ୍ଧାରିତ ହୋଇଛି, ତାକୁ ପୈଠ କରାଯାଇଛି ଏବଂ ତା ସାଙ୍ଗରେ ଏଇଠି ଯେଉଁ 2 କ୍ୱାର୍ଟର ଥିଲା ଆମ ଲାଗି ଏଠି ହେଇଥିଲା ତାକୁ ମଧ୍ୟ ନିଆଯାଇଥିଲା ଏ ପ୍ଲଟରେ ଏବଂ ତାକୁ ତାର ଭାଲ୍ୟୁଏସନ୍ ନିର୍ଦ୍ଧାରିତ ହୋଇଥିଲା 55,32,023 ଏବଂ ଏ ପାଖାପାଖି ଏ 2 ଯାକ ମିଶି ପାଖାପାଖି 13 କୋଟି ଜମିର ମୂଲ୍ୟାୟନ ହୋଇଥିଲା ବେଞ୍ଚମାର୍କ ଭାଲ୍ୟୁ ଏବଂ ସେହି ଅନୁସାରେ ତାକୁ ପୈଠ କରାଯାଇଥିଲା ଏବଂ ଏଥିରେ ଏ କଥାକୁ ମଧ୍ୟ ଲ୍ୟାଣ୍ଡ ଆଲଟମେଣ୍ଟ କମିଟି 27/11/2020 11:30 ସକାଳ ଚିଫ୍ ସେକ୍ରେଟାରୀଙ୍କ ଚେୟାରମ୍ୟାନସିପ୍ରେ ଯେଉଁଠି ପ୍ରାୟ 11 ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଆଉ ଅଥରିଟି ଯେଉଁ ରିକ୍ୱିଜିସନ୍ ମାଗିଥିଲେ ତାକୁ ବିଚାର କରାଗଲା, ଯେଉଁଥିରେ କି ଅର୍ଗାନାଇଜେସନାଲ ସେକ୍ରେଟାରୀ ବିଜୁ ଜନତା ଦଳ ମାଗିଥିଲେ ଗଙ୍ଗନଗର ଜାଗା ପାଇଁ, ଷ୍ଟେଟ୍ ଟ୍ରେଜରର ଭାରତୀୟ ଜନତା ଦଳର ଖାରବେଳ ନଗର ରେସିପି ମାଗିଥିଲେ ଏବଂ ବିଜୁ ଜନତା ଦଳକୁ 1/183 ଅନୁମତି ମିଳିଥିଲା ବେଳେ ସେ ମିଟିଂରେ ଭାରତୀୟ ଜନତା ଦଳକୁ ଖାରବେଳ ନଗରରେ 1/269 ତାକୁ ମିଳିଥିଲା। ସିଏ ବି କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଅଫ୍ ପାର୍ଟି ଅଫିସ୍, ସିଏ ବି କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଅଫ୍ ପାର୍ଟି ଅଫିସ୍ ସେଇ ଦିନ ସେଇ ମିଟିଂରେ। ତେଣୁ ଯେଉଁ କୁହାଯାଉଛି ଯେ ରାସ୍ତା ନେଇଯାଇଛନ୍ତି ଅନେକ ନେଇଛନ୍ତି, ମୁଁ ଦେଖାଇଦେବାକୁ ଚାହେଁ ଏଥିରେ ଯେ ଆପଣଙ୍କୁ ଏଇଠି ଦେଖିବେ ଏ ଯେଉଁ ପ୍ଲଟ୍, ଏଇ ପ୍ଲଟ୍ରେ ଏଇ ପୋର୍ସନ୍ଟା କାରଣ ଦୁଇ ଯେତେବେଳେ କ୍ୱାର୍ଟର ଥାଏ କ୍ୱାର୍ଟର ମଝିରେ ଗୋଟେ କନଜରଭେନ୍ସି ଲେନ୍ ଥାଏ ଏବଂ ଯାହାକୁ କି ଯେଉଁ ମୂଳରେ ଲ୍ୟାଣ୍ଡ ରେକର୍ଡ ଯେଉଁ ପୋର୍ଟାଲରେ ଅନୁସାରେ ଯେଉଁ ପୁରୁଣା ରହିଥିଲା ସେଥିରେ ପ୍ଲଟ୍ ନମ୍ବର ଓ ଚକର ନାଁ 798 ଏବଂ ସେଥିରେ ଲେଖାଯାଇଛି ଯେ ଏଇଟା ହେଉଛି ଉପଗଳି କନଜରଭେନ୍ସି ଲେନ୍, ଇଟ୍ ଇଜ୍ ନଟ୍ ସର୍ବସାଧାରଣ ରାସ୍ତା। ଏଇଟା ହେଉଛି 2 କ୍ୱାର୍ଟର ଭିତରେ ଯେଉଁ ଇନ୍ ବିଟୁଇନ୍ ଥାଏ, ଯେହେତୁ 2 କ୍ୱାର୍ଟର ଏବଂ ତାକୁ ସରକାର ଅନୁମୋଦନ ଯେତେ ଦେଲେ ଯେଉଁଟାକୁ ଆପ୍ଲାଏ କରାହେଇଥିଲା କନଜରଭେନ୍ସି ଲେନ୍ର ରେଲିଭାନ୍ସ ଆଉ ନାହିଁ, ତା ଭିତରେ ରେଲିଭାନ୍ସ କିଛି ନାହିଁ ଏବଂ ସେଇଟା ଉପଗଳି ବୋଲି ମଧ୍ୟ ଆଗରୁ ଯେ ଏଇଟା ମୁଖ୍ୟ ରାସ୍ତା ନୁହେଁ ଏଇଟା ଗୋଟେ ଉପଗଳି ବୋଲି ମଧ୍ୟ ଆଗରର ଯେଉଁ ଅଛି ଡକ୍ୟୁମେଣ୍ଟ ତା ଭିତରେ ଅଛି, ତାରି ବେସିସ୍ରେ ଏଇଟାକୁ ଆପ୍ଲାଏ କରାଯାଇଥିଲା। ତେଣୁ ଏବେ ଯେଉଁ କୁହାଯାଉଛି ଯେ ଏଗୁଡ଼ିକ ସଡ଼କ ତା ଦେହରେ ଥିଲା ଏବଂ ତାକୁ ଓଜିଏଲ୍ଏସ୍ ରୁଲ୍ 8 ରୁଲ୍ 8ର
উপধারা চারি সেকশন চারি এবং এতে লেখা যাই ল্যান্ড অ্যালোকেটেড ফর রেসিডেন্সিয়াল পারপসেস শ্যাল বি রেকর্ডেড অ্যাজ ঘরবাড়ি এটা ইনস্টিটিউশনাল রেসিডেন্স পারপসরে দিয়া যাই এবং ইয়ে হচ্ছে ওজিএলএস 2020 যাকি 8 সেপ্টেম্বর 2020 এটা গেজেট নোটিফিকেশন হয়েছে ওড়িশা সরকারক দ্বারা আইনর প্রাবধান অছি এবং যে বেঞ্চমার্ক ভ্যালু যে অঞ্চল পে যাহা নির্ধারিত থাকে তাকু দিয়া যায় যেমতি খারাওয়াল নগরে তার দাম বেঞ্চমার্ক ভ্যালু যাহা সে অনুসারে তাকু বিজেপি অফিস কু টাকা পাই নোটিস দিয়া যাইছে এলাউ করা যাইছে এটি গঙ্গনগরের বেঞ্চমার্ক ভ্যালু যাহা সে বেঞ্চমার্ক ভ্যালু কম নিয়া যাই না তেণু তাকু ঠিকনা ভাবে পালন করা যাইকি একু করা যাইছে তেণু কেবল যেতবে ফ্যাক্ট হচ্ছে গোটে এবং যা কি সরকারের নথিপত্রের অছি তেণু এ যে মন্তব্য বোধে এ বিষয়ে সম্পূর্ণ ভাবে মন্ত্রী মহোদয় অবগত করা যাই না ইয়ে বিভ্রান্তিকর ঠিক নুহে এবং আমি এই অসহিষ্ণুতার গোটে বিজেপি দলর পরিচয়ক বলে এ অনুভূত হচ্ছে কারণ সবু ঠিক লাবেলে সেই দিন বিজেডি বিজেপি কু নেলা বেলে এবং বেঞ্চমার্ক ভ্যালু অনুসারে যে যে অঞ্চলের তাকে অ্যালোকেশন করা যাই তাকে দিয়া গলা বেলে এবং যে প্লট গুড়িক অছি চারোটি প্লট দুইটি কোয়ার্টার এবং তার যে উপগোলি কনজরভেন্সি লেন এবং তার রেলিভেন্স নেলা পরে এবং তাকুই সব বিচার করি পুনি সরকার নেইছন্তি তাকু বিচার করি করি আমার বিএমসি আর বিডিএ তাকু বি অনুমোদন দেইছন্তি এবং চিফ সেক্রেটারীঙ্ক মিটিং রে বি তাকু নিয়া যাইছে এবং সেতরে কিছু আইনগত অসঙ্গতি নাই বরং সরকার সে মূল্য পৈঠ সরকারঙ্ক পাখরে হইছে কিংবা এতে সর্বসাধারণর কিছু অসুবিধা হয়নি তেণু এ যে শঙ্খ ভবন সম্পর্কিত কেবল যেহেতু মিডিয়ারে প্রকাশিত হলে কিছু বিভ্রান্তি উপজিব তাকে স্পষ্ট করা আমি বিজু জনতা দল পক্ষ একে উপস্থাপন করি বন্ধুগণ আপনার নিজে দেখলে আমার সমস্ত অতি প্রিয় বিজু জনতা দলর বরিষ্ঠ নেতা আমার সমস্তে যা ভালো পাও শ্রী দেবী প্রসাদ মিশ্র আপনার পুঙ্খানুপুঙ্খ গোটে জিনিস আপনার পাখে থইলে কিন্তু কিছু জিনিস উঠুছি আদর কোন না ভারতীয় জনতা পার্টি গোটে গুজব সৃষ্টিকারী পার্টি বলে আমি সমস্তে জাঁচে অপতথ্যকু তথ্য করা হচ্ছে তাঁকর ধর্ম কিন্তু এবে দেখুছু যে তাঁকর নেতৃত্বরে গড়া যাই সরকার সি মধ্যে গুজব উপরে যাচ্ছেন আমি আশ্চর্য যে গোটে সড়ক লেনটে যার নম্বর হচ্ছে 798 বোধ হুয়ে সেমানে কেবল গোটে ব্লেম গেম করিকিরি খসি যাওয়া পাই চাহুচন্তি বলি সে গোটে উপর থাউরিয়া 798 কু ভাবিছন্তি যে টোটাল প্লটটা 798 সাধারণ লোক যে রাস্তারে যাউচি যদি কইতান্তা দুঃখ লাগি নথান্তা দুঃখ এইথি পাই লাগুচি যে জনে রেভিনিউ মিনিস্টার যাহাঙ্ক পাখেরে সমস্ত খসড়া আছি সিয়ে এই টাইপ্র চিপ স্টেটমেন্ট দেবে সে এই টাইপ্র স্টেটমেন্ট দেবে লোককু মতিভ্রম করিবা পাই পুনি কোউ ইস্যুরে না যোঠি সমান দিনরে সমান কমিটি বসি অনেক যো দিয়া যাইছি পারমিশন আগ পছ হে বিজেডি বি আপ্লাই করতিলা বিজেপি বি আপ্লাই করতিলা যাহা বরিষ্ঠ নেতা দেবী স্যার কহিলে আপনক পাখরে যোঠি দিয়া যাইছি আপন তাকু নেই কি রাজনীতি করিবে আপন কাহাকু হুডউইং করিবা পে চাউচন্তি আপন কাহাকু মতিভ্রম করিবা পে চাউচন্তি আমি বারম্বার কউচু আপনকু সুযোগ মিলিছি আপন যা প্রতিশ্রুতি দেইছন্তি তাকু ত্রাস্ত দিওন্তু আপন তাকু তো ভুলি যাউচন্তি লোককু হুডউইং করুচন্তি আপন আসিকিরি খসড়া দেউচন্তি যো খসড়ার ভিত্তি নাই আশ্চর্য লাগুচি আমুকু না আইন উপরে গোটে পারঙ্গম না কোনসি কাম উপরে ফোকাস আপন পবিত্র শঙ্খ ভবনকু বদনাম করি যদি ভাবুতিবে যে আপন কিছু বাট আগেই যাবে মু তো এতিকি কইবি রেভিনিউ মিনিস্টার মহোদয়ঙ্কু যে সেতিরু খ্যান্ত রুহন্তু টিকে পাঠ পড়াপড়ি করে
এসব জিনিস উপরে টিপ্পণী দিও, নহলে লোক সাহেবে লোকে আপনার উপরে হসিবে। ধন্যবাদ।